হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তিন মাত্র বাড়ি এলাম, এখন বাজে 6:30। দিদির বাড়ি থেকে বাড়ি আসতে 1.5 ঘন্টার মতো টাইম লাগে। সেই বাবা তো সেই ঘুমাতেই দিচ্ছে না, জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে এলো। তো আমি এখন দেখি চাটা খেয়ে আবার ঘুমাবো। আর তোমরা জানো বাবা প্রচুর ব্যস্ত মানুষ, মানে এই মাত্র এসেই বেরিয়ে গেল আবার জমিতে, ঠিক আছে, মেশিনে জল উঠছে না, কিছু না কিছু প্রবলেম। কালকে রাতেই বলছে বেরিয়ে যাবো, মানে প্ল্যানই ছিল গিয়ে চলে আসা, বাবাটা আমার মা থাকবে, বাট কেউ থাকলো না, তিনজনে চলে এসেছি। এই মাত্র ফেস্টে সালাম, এবার চা খাবো, মা চা বানালো, চলো। দিদি বাড়িতে আমি মুখ টুকু ধুতে পারিনি, ফেসও হয়নি, মানে বাবা পাওলে ঘুম থেকে ওঠো, তাতেই চো, তাড়াতাড়ি চো, ড্রেস ডুস পরে কোনো রকমের বাড়ি। এই যে সকালবেলায় চা আর হচ্ছে রুটি, পাউরুটি, চলো খেয়ে নিই। ঘুমাচ্ছিলাম এতক্ষণ, উঠে খাওয়া দাওয়া করলাম, রুটি আর আলু ভাজা এই খেয়ে বেরোচ্ছি সোজা। এখন যাবো মাঠে, দেখে কি অবস্থা। কালকে শোনো নাকি 10 থেকে 12 গাছে আঁক কেটেছে। মাঠে এসে বসে আছি আর ভীষণ হাওয়া দিচ্ছে, আর বাগানের ভেতরে ঢুয়ে গেছি ছিমা, তো ওই জন্য রোদটা খুব গায়ে লাগছে বাইরে, আর ঘুম পেয়ে যাচ্ছে, একদম ঘুম পেয়ে যাচ্ছে। এই জমিতে এসে দেখি আজকে আঁক কেউ চুরি করেনি, প্রতিদিনই চুরি হয় আঁক, আজকে ঠিকঠাক আছে। তো চলো, তো দেখি এখানে খানিক্ষণ বসবো, দিয়ে সর্ষেটা দেখবো, দিয়ে বেরিয়ে যাবো বাড়ি। আর এই যে সাথে আজকে সরজিৎ ভাই, মাঠ থেকে এইমাত্র বাড়ি এলাম, মা দিল মাছ ভাজা, মাছের মাথা, এখন মাছ ভাজা খাচ্ছি। তো চলো স্নান টান করে নেবো। টোটাল 4 খানা মাঠ ঘুরলাম, 2 ঘন্টার কেস, বেজে গেল 2, এখন শীত করছে, ভাবছি কী করে স্নানটা করবো। তো চলো বন্ধু স্নান টান করে আসছি, স্নান টান করে খেতে বসলাম মাছ আর ভাত, চলো খেয়ে নিই। দেখতে বিকেল হয়ে গেছে, এখন যাবো একটু আটা আনতে, দেখি এই যে ব্যাগ ধরিয়ে দিল, চলো গিয়ে আটাটা নিয়ে আসি। বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, টেক ভিডিও শ্যুট করছিলাম, সবকিছু কমপ্লিট ভিডিও পোস্ট করে দিয়েছি, তো তোমরা এই ভিডিওটা পরের দিন দেখবে, তো আগের দিন ভিডিও পোস্ট হয়ে গেছে, গিয়ে দেখতে পারো চ্যানেল, চ্যানেল নাম হচ্ছে সাইব নন্দী। আর বাড়ি এসে থেকে মা বকাবকি করছে, বলেছে চা খাওয়া বন্ধ, বাইরে যাবি না, গেছি সেই কারণে বকাবকি করছে। আর খেলা শুরু হয়ে গেছে পর্তুগাল ভার্সেস উত্তর কোরিয়া, তো চলো খেলা দেখবো, উত্তর কোরিয়াই তো, যাই হোক হবে কোনো একটা কোরিয়া, তো রোনাল্ডোর খেলা, ওই জন্য দেখবো, চলো। গেলাকার রাতে আর ভিডিও শেষ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে যে খেলা দেখতে 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 এত ঘুম পেয়ে গেছে, কখন ঘুমিয়েছি নিজেই জানি না। পর্তুগালের ব্যবধান ছিল 2-0, পর্তুগাল 2 গোল খেয়েছে, 1 গোল দিয়েছে, কোরিয়া জিতে গেছে। আর ব্রাজিলের সাথে ম্যাচ ছিল ক্যামেরুনের, ওরা হেরে গেছে, ব্রাজিল 1 গোল খেয়ে গেছে ব্রাজিল, আর ক্যামেরুন 1 গোল দিয়ে দিয়েছে। সুন্দর খেলা দেখলাম, বাট আমি আর্জেন্টিনার সাপোর্টার, আজকে খেলা আছে, আজকে রাতে বলতে কালকে, মানে কেন কাল রাত 12টার পর, 12টা কতই দেখলাম, খেলা আছে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রেলিয়া, তো দেখা যাক কী হয়। তো খেলা দেখতে দেখতে, তো কালকে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, হচ্ছে ব্যাপার। তো এই এখন সকালে ঘুম থেকে উঠে ভিডিও শেষ করছি, আর এই দেখো কোথায় দেখো, মা সব কেঁথা কম্বল মেলেছে, আর আমি এখানে বসে আছি, রোদ পাচ্ছি, এমাত্র রোললাম, গায়ে রোল লাগাচ্ছি, খাবো আর নেক্সট ভিডিও শুরু করবো। তো চলো বন্ধুরা, ছোট্ট ভিডিও ছিল, এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, সকলকে টাটা।